見てください。 নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা গরিব অসহায় বিধবা ও দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসাপত্র পত্র ওষুধ বিতরণ করা হয়েছে শনিবার নারায়ণগঞ্জ জেলা সমিতির উদ্যোগে ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের সহযোগিতায় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে কর্মসূচি বাস্তবায়ন করা হয় বস্ত্র ও পাটমন্ত্রী এবং নারায়ণগঞ্জ জেলা সমিতির সভাপতি গোলাম দস্তুদি গাজী বীর প্রতীক নিজের ব্লাড প্রেশার পরিমাপ গ্রহণ করে দুস্থদের মাঝে ওষুধ বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন বিতরণে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলার চোখ পত্রিকার সম্পাদক কে এম আবু হানিফ হৃদয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসলাম হোসেন রূপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসি আলম নীলা রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিলারানী পাল রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাবিবুল কাদের তমাল রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার খালেদ হাসান কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও শেখ হাসেল নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান কায়েতপাড়া ইউপি সদস্য ওমর ফারুক ভুইয়া সেলিনা আক্তার রিতাসহ আরও অনেকে